করে বাচ্চা চায়। ইটি লাগাইলে তো গাছ হই যায় না নি। আগা লাগাই দিলেও গাছ হই যায় না। हेलो गाइस वेलकम। हेलो क्या हाल है तुम जब मुझे बोले हाल है तुम्हारा मार्केट में खाई बार बोले देखो तुमने तुम्हारा खाई बार आगे देखो। हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। आज होच्छे आज की बार को स्नान ठाकुर प्रणाम करी আমাকে বলছে যে আনারসটা কিনে দাও মেয়েটা কোন নেছো কিনে দাও ওটা কিনে নে আনারস কাটতে বলছি আনারসটা কিনে নে।
আমার সবজি টবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি, নিরামিষ সবজি করব আর ভাত করব, আর কিছু কিছু করব না। ওটা হচ্ছে মাম্মা মোদিকে চিৎকার মজা কার লাগানি নয়, কিন্তু ওগুলো হচ্ছে কি বলে ওটাকে ভাব দেখাচ্ছে, ভাব ফুলে ওঠার জন্য ভাব দেখায় না, আল্লাহ দি আল্লাহ দি বলছে। কড়াই বসিয়ে দিয়েছি আমি, প্রথমে সবজিগুলো ধুয়ে তারপর সবজিগুলোকে ভেজে নেব, তেল দিয়ে ভেজে নেব, তারপর ভেজে সবজিগুলো ভালোভাবে ভেজে সেদ্ধ করে যাওয়ার পর তারপর গিয়ে আমি সবাই হাজবেন্ড গেছে বাইরে, কিছুদিন ধরে বলেছিলাম না খেতে পারে না, বাইরে গেছে একটু ওষুধ আনার জন্য, দেখি কি ওষুধ নিয়ে আছে, তার জন্য মেয়ে ঘুরে আওয়াজ বেরোচ্ছে না, যখন পাপ্পা সঙ্গে থাকে তাহলে তখন ওর বেশি আওয়াজ আওয়াজ বেরোয় না, ও আমাকে একটু চেনে মেলে না, আমি জেনে পাপা হোক তো মেয়ে পড়ায় গরম হয়ে গেছে। আমি প্রথম সবজিগুলো আমি ভেজে নিই, সবজিগুলো ধুয়ে নিয়েছি, বাঁধাকপি ছিল, ছিল না আছে, আমিও মাঝে মধ্যে সব ঘুরিয়ে দেব, তারপর টমেটো আছে, তারপর কাঁঠাল বিচি দিয়েছি আটকালি করে কেটে, এখন এগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মজিয়ে নেবো সবজিটাকে, তারপর চার ফোড়ন দিয়ে সম্বার, চার ফোড়ন কি দেখা বোঝাবো দেখা, ওটাকে আগে মজিয়ে নিই সবজিটাকে, তারপরে চার ফোড়নের রহস্যটা বলবো আপনাদের। আর এতগুলো সবজি দেখতে পাচ্ছেন, বেলার জন্য একবারে করে নিচ্ছি, কারণ রাত্রিবেলা সাতটা আটটার দিকে আমি ঘুমিয়ে যাই, সাতটা আটটার দিকে মামামকে ঘু পাড়াতে পাড়াতে আমি নিজেও ঘুমিয়ে যাই, ঘুম এসে যায় তখন রাত্রিবেলা রান্নাঘরের মন চায় না, তার জন্য আমি রাত্রিবেলার জন্য সকাল সকাল ভোরবেলা যাই রান্না করি, রাত্রিবেলা রাত্রিবেলার জন্য তাই করে রেখে, রাত্রিবেলা শুধু রাত্রিবেলা আসতে আসতে তো 11টা 12টা 12:30 বেজে যায়, তার জন্য টেনশন থাকে না, ও আসার আগে আগে একটুখানি ভাত করে গরম গরম ভাত দিয়ে তা চলে যায়। চাপা দিলে চলবে না, তাও কিছুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমার যেগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মশলা, আছে ধনে গুঁড়ো, এটাতে আছে জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তার জন্য আর কখনো কমেই দিয়ে দিলাম, এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে দেবো, ভালোভাবে কি একটুখানি নাড়াচাড়া করানো বোঝা যায়, মশলার কাঁচা গন্ধটা চলে যায়, তারপর আমি সময় দিই। এখন চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমার চার ফোড়নের রহস্য, পাঁচ ফোড়নে পাঁচটা আইটেম থাকে, তার জন্য ওটাকে বলা হয় পাঁচ ফোড়ন, কিন্তু আমার হোমমেড পাঁচ ফোড়ন, মেথি, কালো জিরে, ও মাই গড হয়ে যাচ্ছে, কালো জিরে, আস্তো জিরে, তারপর হলো কিছুটা মৌরি, মৌরি কমিয়ে দিয়েছি, এই চারটা আইটেম দিয়ে এখন চারটা মিক্স করে দেবো,
পাঁচ নম্বর আইটেম এটাতে কি থাকে আমি জানি না, পাঁচ নম্বর আইটেমের নামটাও বলতে পারবো না, পাঁচ নম্বর আইটেম থাকে কি ওটা দেখলেও চিনতে পারবো না, যদি কেউ জানেন তাহলে আমাকে বলে দেবেন। চার্জারের এগুলো মিলিয়ে বানিয়েছি তার জন্য এটাকে আমি বললাম চার্জ, তার জন্য এটা হয়ে গেল আমার চারফোরণ। এখন আমি সবজিটা সম্বাস দিয়ে দেবো চারফোরণ দিয়ে। গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা, চারফোরণ, ফ্যানটা অফ করে চলে আসলাম, না হলে মেয়ে হাঁচি দিতে দিতে ও পাগল হয়ে যাবে। এমনিতে ওর নাকে সুবাস টুবাস দিলে ও নাকে লাগে সবার আগে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে এটা জাল হবার পর একটুখানি জলটা শুকিয়ে আসবে, আর তারপর ওটা একটু মাখো মাখো হয়ে যাবে। এটা হয়ে গেছে, এবার এটা ধনে পাতা কুচি, ধনে পাতা কেটে রেখে দিয়েছি এখানে কিছু ধনে পাতা আর ঘি গরম মশলা দিয়ে তারপর এটা নামিয়ে দেবো। আর রান্না বাড়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন মেঘে স্নান করাতে হবে, মেঘে স্নান টান করিয়ে তারপর আপনার কাছে আসছে ঘুম পাড়ি। ঠিক আছে, আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর মামাকে স্নান করালাম, মানে খাওয়া দাওয়া শেষ করার আগে মামাকে স্নান করিয়েছি, মামাকে স্নান করিয়ে তারপর মামা জাস্ট একটু ঘুমিয়েছে, তখন ঘুমিয়েছিল না, ওকে তুলে নিয়ে নিয়ে খাবার দাবার খেয়েছি, তারপর হাজবেন্ড বাইরে গেছিল ও মেডিসিন আনার জন্য, মেডিসিন নিয়ে আসলো, অনেকক্ষণ দেরি হয়েছে আসতে, মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর হাজবেন্ড করে এসেছে, আসার পর এই তো মামাকে আর তুলে নেবার প্রয়োজন পড়েনি। আজ মামা রান্নাঘাটে কমই করেছিলাম, বলেছিলাম রান্না বাড়া কমপ্লিট করার সময় যে মামা রান্নাঘাটে ঘুমিয়ে গেছে, তারপর কিছুক্ষণ পর ও সে উঠে গেছে, আমি উঠেছি, উঠিয়ে স্নান টান করিয়ে ওকে খাবার দাবার খাইয়েছি, আর এতক্ষণ আমরা খাবার দাবার শেষ করে তুলে নিয়ে আমি খাবার খেয়েছি, তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে আমরা যখন খাবার দাবার খেয়েছি তখন মামাকে নিয়ে তারপর খাবার দাবার খেয়েছি, আর মামা ঘুমে বলে মামামের ডল নিয়ে আমি খেলা করছি, মজা লাগছে সফট সফট, তো তার জন্য ওটাকে এভাবে ধরে রাখে বর্ষা ভালো লাগে, প্রায় সময় আমি ওটাকে ধরে তারপর আমি নিয়ে যাই। হ্যাঁ, আমি কিছুদিনের দুদিনের জন্য পাড়িয়ে গিয়েছিলাম, আর পাড়িয়ে যাওয়ার পর আমার কত বড় সর্বনাশ, মানে কত বড় ক্ষতি হয়ে গেছে আমাদের, আমার বড় ক্ষতি করে দিয়েছে। এই দেখুন আমাদের এই বেডশিট, এটা নিউ বেডশিট, বাড়ি দিয়ে যাবার সময় ঘরে কেউ ছিল না, কয়েকদিন বলেছিলাম হাজবেন্ড বাইরে গেছে তার জন্য আমি বাড়িতে গিয়েছিলাম, আর ঘর ফাঁকা ঘরে কেউ ছিল না, আর এই খালি ঘর পেয়ে খালি করার সুযোগ পেয়েছি। এটা ইঁদুর করেছে, খালি ঘর পেয়েছে তো বালিশটা দু তিন জায়গা থেকে বালিশটা কেটে নিয়েছে, এই তো এদিকে কেটেছে, তারপর এইদিকে একটা এখানে কেটেছে, আর ঠিক এই জায়গা এখানে কেটে দিয়েছে, এই দু তিন দিন ধরে আপনাদেরকে দেখাবো দেখাবো বলে ভাবছি, কিন্তু দেখাতে পারছি না, করেছি দেখছেন।
এটাকে একটু পরে সেলাই করতে হবে, না হলে সব ফুলগুলো বেরিয়ে যাবে। তাহলে বালিশটা যে কেটে দিয়েছি এই বালিশটাকে এখন সেলাই করতে হবে। সেলাই করতে হবে। আর আমার ব্লগটা এখানে শেষ করি, আজকের কাজ কাম যা ছিল সব দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো বালিশটা যে কেটেছে এই দিকে সেটা আমাকে এখনই সেলাই করতে হবে। সেলাই করে তারপরে ঠিকঠাক করতে হবে, নাহলে ভিতরের যা নারীগুলি মাংসটা আছে ওগুলো সব বেরিয়ে হাওয়ায় উঠতে থাকবে, স্নোফল হয়ে যাবে আমাদের পুরো করে। এই গরমকালে স্নোফল একদম সহ্য হবে না এই ধরনের। তাহলে বালিশটা সেলাই করে নিই আর আমার ভিডিওটা এখানে ইউজ করি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আবার দেখা করতে আসবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে?